নির্বাচনী অস্থায়ী শিবির হাহাকার। ভিন্ন জেলার পর নির্বাচনের দায়িত্ব পালন করবলে আহি চরম বিপদত পড়েছে এটা আরক্ষী গৃহরক্ষী জওয়ান। ভুকে লঘুণে আরক্ষীর জওয়ান সকলে থাকিবলগিয়া হয়েছে, না খোয়া পানি আছে, না খাদ্য আছে। আনকি ধুবুরী জেলা আরক্ষী অধীক্ষক আর নির্বাচনী বিষয়ায় খবর নোলার অভিযোগ। বিলাসীপাড়ার চিরাকুটাত নবনির্মিত স্বাদী মহাবিদ্যালয় আর আইন মহাবিদ্যালয় নির্বাচনী অস্থায়ী শিবিরত আরক্ষী গৃহরক্ষী জওয়ানের মাজত এটা এক অবর্ণনীয় পরিস্থিতিয়ে বিরাজ করেছে। মরিগাঁও মানুষ মরিগাঁত আমাকে ধুনিয়াকে খুঁয়াইছে, অন্য ডিস্ট্রিক্টর মানুষবিল গেছে সিহতক ধুনিয়াকে খুঁয়াইছে, কোনো প্রবলেম নাই। ডিব্রুগড় গৈছো, কোনো প্রবলেম নাই, ধুনিয়াকে আমাক দুই সাজ খুঁয়াইছে। কেনেকে আছো, পানি কোর ব্যবহার করছি, কি পানি ব্যবহার করছো, আজিলেক আমাকে কোনো খুয়া লো। আমি যে নতুন মানুষ একটা আইসো, আহে পাহে কোথাও একটা হোটেল আমি দেখা নাই, হোটেলত আমি কি খাম। আমি যে মানুষকেটা ইয়াত আছো, আমি থার্ড পেজত ডিউটি ইলেকশন ডিউটি করবার কারণে আইসো। আমাক ইলেকশন কমিশনে খুব সহন মানে আমাক আনিছে, কিন্তু আমি তো আমার পেটর পেট আছে, আমি তো এসাজ খাই পেলাইহে আমি ডিউটি করব পারিম, আমি নোখোয়াতেও করব নি। প্রশাসনের মানুষ উপর র্যাঙ্কর ফল মানুষ আইসিল, আমি জানাইছিল জনাত কেছে যে বোলে ঠিক আছে আমি এইখানে উপর ফল জানাম, জনার পিছত আপনার কিবা একটা রিজাল্ট আহিব, কিন্তু এটালেকে কোনো রিজাল্ট আহা নাই। উপায়বিহীন হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করে থাকা আরক্ষী আর গৃহরক্ষী জওয়ানের বিভাগীয় কর্তৃপক্ষ আর নির্বাচনী বিষয়ালয় কাটর আহ্বান যে অতি শীঘ্রে তেওঁলোকৰ খবর লৈ অন্তত খোয়া লোয়া আর থকার সু ব্যবস্থাখিনি যাতে করে দিয়ে। ধুবুরীর পৰা জ্যোতিময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিলাসীপাড়াত নির্বাচনী অস্থায়ী শিবিরত হাহাকার। ভিন্ন জেলার পর নির্বাচনের দায়িত্ব পালন করবলে আহি চরম বিপদত পড়েছে এটা আরক্ষী গৃহরক্ষী জওয়ান। ভুকে লঘুণে আরক্ষীর জওয়ান সকলে থাকিবলগিয়া হয়েছে, না খোয়া পানি আছে, না খাদ্য আছে। আনকি ধুবুরী জেলা আরক্ষী অধীক্ষক আর নির্বাচনী বিষয়ায় খবর নোলার অভিযোগ। বিলাসীপাড়ার চিরাকুটাত নবনির্মিত স্বাদী মহাবিদ্যালয় আর আইন মহাবিদ্যালয় নির্বাচনী অস্থায়ী শিবিরত আরক্ষী গৃহরক্ষী জওয়ানের মাজত এটা এক অবর্ণনীয় পরিস্থিতিয়ে বিরাজ করেছে। মরিগাঁও মানুষ মরিগাঁত আমাক ধুনিয়াকে খুঁয়াইছে, অন্য ডিস্ট্রিক্টর মানুষবিল গেছে সিহতক ধুনিয়াকে খুঁয়াইছে, কোনো প্রবলেম নাই। ডিব্রুগড় গৈছো, কোনো প্রবলেম নাই, ধুনিয়াকে আমাক দুই সাজ খুঁয়াইছে। কেনেকে আছো, পানি কোর ব্যবহার করছি, কি পানি ব্যবহার করছো, আজিলেক আমাকে কোনো খুয়া লো। আমি যে নতুন মানুষ একটা আইসো, আহে পাহে কোথাও একটা হোটেল আমি দেখা নাই, হোটেলত আমি কি খাম। আমি যে মানুষকেটা ইয়াত আছো, আমি থার্ড পেজত ডিউটি ইলেকশন ডিউটি করবার কারণে আইসো। আমাক ইলেকশন কমিশনে খুব সহন মানে আমাক আনিছে, কিন্তু আমি তো আমার পেটর পেট আছে, আমি তো এসাজ খাই পেলাইহে আমি ডিউটি করব পারিম, আমি নোখোয়াতেও করব নি। প্রশাসনের মানুষ উপর র্যাঙ্কর ফল মানুষ আইসিল, আমি জানাইছিল জনাত কেছে যে বোলে ঠিক আছে আমি এইখানে উপর ফল জানাম, জনার পিছত আপনার কিবা একটা রিজাল্ট আহিব, কিন্তু এটালেকে কোনো রিজাল্ট আহা নাই। উপায়বিহীন হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করে থাকা আরক্ষী আর গৃহরক্ষী জওয়ানের বিভাগীয় কর্তৃপক্ষ আর নির্বাচনী বিষয়ালয় কাটর আহ্বান যে অতি শীঘ্রে খবর লৈ অন্তত খোয়া লোয়া আর থকার সু ব্যবস্থাখিনি যাতে করে দিয়ে। ধুবুরীর পৰা জ্যোতিময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।